দেশের রাজনৈতিক সংকট তীব্র হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। শুক্রবার রাজধানীর শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে এ মন্তব্য করেন তিনি। ফারুক বলেন, ক্ষমতাসীনরা মুখে গণতন্ত্রের কথা বললেও দেশে গণতান্ত্রিক ব্যবস্থা চালু করতে পারেনি। 7 জানুয়ারি নির্বাচনে ভারত আওয়ামী লীগ সরকারকে সহযোগিতা করেছে দাবি করে তিনি বলেন, জনগণ ভারতীয় পণ্য বয়কট করছে, এই বয়কটের আহ্বানে বিএনপির সংহতি অব্যাহত থাকবে। নির্বাচনের পর সরকার দেশের মানুষের অধিকার সংরক্ষণ করতে পারেনি। তিনি বলেন, সব পণ্যের দাম বেড়েই চলেছে, সরকার সিন্ডিকেটের কাছে জিম্মি হয়ে আছে, কারণ সিন্ডিকেটের লোকেরা সরকারেরই লোক। জনগণ এবং বিভিন্ন সামাজিক মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি ভারতীয় পণ্য বর্জন করছে। আমাদের মুখপাত্র রিজভী আহমদ সাহেব, দীর্ঘদিন এই দলের মুখপাত্র, উনি সেই মুখপাত্র হিসাবে বলেছেন, আমরা সংহতি প্রকাশ করছি। এখনো আজকে জিয়া পরিষদের 37তম জন্মদিনে আমরা সংহতি প্রকাশ করছি।